রাজধানীর হাতিরঝিলে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ ও চার দফা নির্দেশনা সহ হাইকোর্টের দেয়া রায়ের উপর স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজুকের করা লিফট আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থিতাবস্থা থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। এর ফলে আপাতত হাতিরঝিলের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ হচ্ছে না। হাতিরঝিল একটি নান্দনিক প্রজেক্ট, এখানে দর্শনার্থীরা ঘুরতে যান। এখানে দর্শনার্থীরা যখন যান, ওনারা 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা বা 2 ঘন্টাও সেখানে অবস্থান করেন, তাদের আপ্যায়নের ব্যবস্থার সুযোগ রাখতে হবে। সারা ওয়ার্ল্ডে আছে, পর্যটন কেন্দ্রগুলিতে খাবার ব্যবস্থা রাখতে হবে, এটা আপনার পাবলিক ইন্টারেস্টের পরিপন্থী না। তাছাড়া 2017 সালের পরে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই প্রজেক্টটাকে সাস্টেইন করার জন্য গভর্নমেন্ট কোনো ব্যয় নির্বাহ করবে না। তখন রেসপেক্টিভ মন্ত্রণালয় সহ সিদ্ধান্ত নিয়েছেন যে আয় থেকে ব্যয় নির্বাহ করতে হবে।